বড় ইলিশের বাজারে, যেখানে মনে মনে শত শত মন ইলিশ আসছে এবং মাছের বাজারের এই সবচেয়ে বড় মোকাম এই দক্ষিণাঞ্চলের এই বরিশালের, এবং ইলিশের দরদাম কেমন, ইলিশ আসছে সাগর থেকে না নদী থেকে, এবং সেই ইলিশের সাইজ কত, সব মিলিয়ে ইলিশের খবরাখবর নিয়ে এই সকালবেলা বাংলাদেশ টাইমসে আমি সাব্বির, লিড মোবাইল জার্নালিস্ট, আমি দেখাচ্ছি ভেতরে যেতে চাই ইলিশের খবরাখবর আজকের কি অবস্থা, এবং ইলিশের এই মুহূর্তে ইলিশ নিয়ে এই দক্ষিণাঞ্চলের মানুষের এই ইলিশের যে দরদাম চলছে, ইলিশ বাজারে কেমন উঠছে, কি অবস্থা সেটা জানতে চাই। বাজারের ভেতরের দিকে যাচ্ছি। এটি আসলে দক্ষিণাঞ্চল তথা দেশের অন্যতম বড় একটি ইলিশের মোকাম, সবচেয়ে বড় সেটি বলা না গেলেও দক্ষিণাঞ্চলের অন্যতম এবং সবচেয়ে দক্ষিণাঞ্চলের বড় ইলিশের মোকাম, যেখানে শত শত মন ইলিশ আসছে এবং একের পর ইলিশের আড়ত কেনাবেচায় ব্যস্ত এই মৎস্য আড়তটি, যেখানে আমরা দেখছি বাজারের যতই ভেতরের দিকে যাব আমরা দেখছি মানুষের কোলাহল, এবং বিক্রেতা ক্রেতা পাইকারি এখান থেকেই সারা দেশে ইলিশ ছড়িয়ে পড়ে, এবং একেবারে জেতা বা আস্ত ইলিশও দেখা যায় কিনা সেটাও আমরা খুঁজব এই মুহূর্তে। বাজারের একেবারে ভেতর দিকে যাচ্ছি এবং দেখছি শুধু ইলিশ না, নানা জাতের মাছে ভরপুর আসলে এই বাজার এই মুহূর্তে, এবং ইলিশের কি অবস্থা ইলিশের দিকে একটু যেতে চাই। মূলত এটি দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড়, এখানে ভোলা বরগুনা এসব এলাকা থেকে প্রচুর ইলিশ আসে এবং ইলিশের বড় সরবরাহ হয় এখান থেকেই আসলে সারা দেশে, এবং এবছর এই ইলিশ শুরুর দিকে ধরা না পড়লেও এখন ইলিশ আসছে, এবং ইলিশের সাইজ এই মাত্র ইলিশ দেখতে পেলাম, এটি বেশ বড় সাইজের। কিভাবে আগুন একদম না মাছের, এটা কত সাইজ কত? হ্যাঁ এটা নদীর না সাগরের? নদীর লোকাল মাছ। দর্শক, বাংলাদেশ টাইমস এর সরাসরি দেখছেন এই মুহূর্তে বরিশালের অন্যতম বড় একটি মৎস্য আড়ত, এবং এই মৎস্য আড়তে ইলিশ তুলে ধরলেন একজন বিক্রেতা, এবং এই ইলিশ নিয়ে তার সঙ্গে আমরা কথা বলতে চাই। আচ্ছা, এই ইলিশ কোথা থেকে এসছে, কখন এসছে, দাম কত, সাইজ কত, সব বলেন তো একটু। এই ইলিশ আইছে আমাকে এই নদীর ইলিশ, কীর্তনখোলা নদীর ইলিশ, এই আইছে সকালবেলা, কেজিটা 1400-1500 টাকা কেজি ছিল, দাম বেশি। এই বছর ইলিশ কেমন আসতেছে নদী থেকে বা সাগর থেকে? কম, মাছ কম, দাম বেশি। দাম কত করে, গতবার কত ছিল এইবার কত? গতবার ছিল ইয়া যেই দাম, এখন গতবার আছে এবার বেশি ভাইয়া, অনেক হাই দাম, অনেক বেশি, মনে করেন 2000-3000 বেশি। কেন? মাছ নাই, মাছ কম, জোবা নাই তো, জোবা ডালি জোবা নাই, এর কারণে মাছ কম দাদা। মাছ হইলে মাছের দামটা কমবে, 2-4 দিনের মধ্যে মাছের দামটা কমবে। কেমন এই মুহূর্তে কেমন আসছে ইলিশ এই আড়তে? ইলিশ খুব নাই বললেই চলে, কিন্তু একটু দাম বেশি। ইলিশের সাইজ তো বড় দেখছি, এটা আরো বড় হবে নাকি? হ্যাঁ, 2 কেজি ওজনেরও আছে ইলিশ মাছ, 2-1.5 কেজি নিচে না, বুঝছে, এইভাবে যে চলতে আছে বাজার। দর্শক, ইলিশের অন্যতম বড় একটি বাজার দক্ষিণাঞ্চলে এবং এই বরিশালের সবচেয়ে বড় আড়ত, যেখানে ইলিশ ছাড়াও অন্যান্য মাছগুলো আসছে, ছোট ছোট ইলিশ, এক ধরনের ঝাটকা এটাকে বলা যেতে পারে, এই ঝাটকাও দেখছি, যদিও ঝাটকা ধরা নিষেধ এবং জুলাই পর্যন্ত আমরা দেখেছি যে ঝাটকা ধরা নিষেধ ছিল। কি অবস্থা বাজারের, কি অবস্থা মোকামের, কি অবস্থা ইলিশের খবর, কি ইলিশ? ইলিশ তো আমরা ওই মোটামুটি এই আমদানি হয়, আবার কমে আবার বাড়ে, এই অবস্থা, মেঘনে দুগো মাছ হয়েছে এই। এইবার ইলিশ গতবারের তুলনায় কেমন ইলিশের বাজার? গতবার যে মাছ কম আপনার, গতবারে যে মাছ ছিল এই মাছের অর্ধেক মাছ নেই, 2% নেই। আমরা শুনলাম যে এখন প্রথম দিকে ইলিশ ধরা পড়ে নাই, এখন তো ধরা পড়ছে, সমুদ্রের ইলিশ নাকি আমদানি আপনার এই হইতে আছে, আবার কমে আবার বাড়ে, এই বলা যায় না, মাছের আমদানি বলা যায় না। একটু বলতে পারেন এখানে ইলিশ কিভাবে আসে, এখান থেকে আবার সারা দেশে কিভাবে যায়? আপনার জয়সর, ঝিনাইদহ, মাগুরা, রাজশাহী, কুষ্টিয়া, ভেড়ামারা, ঈশ্বরদী, পাবনা, এদিকে ঢাকা, নিউ মার্কেট, কারুমাজা, যাত্রাবাড়ি, সব দিকে যায় মাছ। এখানে আসে কিভাবে আর এখান থেকে যায় কি? এখান থেকে আপনার ট্রলার আসে, ট্রলারের দিকে আপনার সমুদ্র দিকে ট্রলার দিয়ে আসে।
আর আপনার হলো ম্যাগনার মাছ সব এখন যা মাছ আছে সবই ম্যাগনার এই দর্শক সরাসরি দেখছেন বরিশাল পোর্ট রোডের সবচেয়ে বড় মাছের আড়ত যেখানে এখন কেনা বেচার সরগরম কিন্তু এখানকার বিক্রেতারা বলছেন যে এখনো আসলে ইলিশের ওইভাবে যোগান আসছে না এখনো তারা গত বছরের মতো ইলিশ পাচ্ছেন না এবং শুরুর দিকে ইলিশ আসলে ধরাই পড়ছিল না এখন ইলিশের আবার যোগান আস্তে আস্তে বাড়ছে এবং এখান থেকে সারা দেশে এবং এটি এমন এক বাজার যেখানে খুব ভোরে অর্থাৎ একেবারে সকাল শুরু হয় ক্রেতা সমাগম দিয়ে এবং হাজার হাজার মানুষ এখানে ভিড় করেন ইলিশের খোঁজে মাছের খোঁজে এবং এখান থেকেই ছড়িয়ে পড়ে সারা দেশের বিভিন্ন গন্তব্যে এবং তারপর পাতে ইলিশ ওঠে এই ইলিশ সাইজ একটু ছোট কোথায় থেকে আসছে কিভাবে আসলো সামরাজ থেকে আসছে আচ্ছা দাম কত করে এই ইলিশের এইটা 23000 টাকা কইতে আসছে সাগরের ইলিশ কেজি পর কত সাগরের ইলিশ এটা নদী না সাগরের এটা সাগরের মাছ এই একটা করে হলে কত হবে আনুমানিক মানুষ তো একটা করে দুইটা করে কিনে এরকম দাম কত এক পিস দুই পিস হইলে যে মনে করেন এই জায়গা আপনার 581 টাকা কেজি পড়ে পাইকারি হিসেবে 581 টাকা কেজি এই আর এইখানে মানে এই যে দাগে মাছ আছে এই মাছই বিক্রি হয় এই যে কুরসো বিক্রি হয় না কুরসো বিক্রি অন্য দোকান দক্ষিণাঞ্চলের অন্যতম বড় ইলিশের বাজার থেকে সরাসরি এই সকালবেলা দেখছি সরগরম পরিস্থিতি এবং এখানে মাছের একের পর এক মাছ আসছে মনে মনে ইলিশ আসার কথা এখানে এবং এখান থেকে দেশের বাজারে ছড়িয়ে পড়ার কথা ইলিশের দরদামের খুঁজে ইলিশের অবস্থার খুঁজে এবং এই ইলিশ কিভাবে কোথায় যাচ্ছে সেই খুঁজে আমরা এখন বরিশাল পোর্ট রোডের সবচেয়ে বড় এই মৎস্য আড়তটির ভেতরে ঢুকেছি এবং এখানকার ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলছি ইলিশ ছাড়াও আমরা দেখছি নানা জাতের মাছ রয়েছে এখানে এবং ঝাটকা ইলিশের ছোট যে জাত ঝাটকা সেটিও দেখতে পাচ্ছি এবং বিভিন্ন এই মাছ কি মাছ কোথায় থেকে এটা পোমা মাছ বুঝছেন এটা পোমা মাছ ওটা হলো গিয়া রূপসা মাছ ময়ূর থেকে আসছে আর হলো গিয়া ট্যাংরা কাটা এই মাছ দরদাম কত মাছের দরদাম বিভিন্ন সাইজের উপরে দাম পোমা মাছ 350 টাকা হইতে 300 টাকা পর্যন্ত তারপর ওই ট্যাংরা কাটা মাছ আপনি 150 টাকা হইতে 120-130 টাকা পর্যন্ত ইলিশ মাছ 14000 থেকে 15-16000 টাকা মন ছোট জাটকারা 14000 টাকা মন গত বছরের তুলনায় এইবার ইলিশের বা এই মাছের যোগান কেমন এই বাজারে কেমন আসছে একটু কম গত বছর এই দিনে ইলিশ মাছ প্রচুর ছিল দাম অনেক কম ছিল কিন্তু এই বছর আমাদের এই লোকাল লোকাল মাছটাই লোকাল মাছটা কম কারণে ইলিশ মাছের দামটা কম কমতেছে না লোকাল মাছটা খুবই কম এর কারণে দামটা একটু বেশি যেমন সাগরের মাছটাও কম আগে এই দিনে প্রচুর মাছ ছিল গত বছর এই বছর তুলনামূলক সেরে অর্ধেক মাছ নাই এই পুরো বাজারটা সম্পর্কে বলেন দেশের মানুষ জানতে যদি চায় এই বাজারটা কোন সময় জমে কিভাবে জমে কি পাওয়া যায় এই বাজারে যে সব ধরনের মাছ পাওয়া যায় বাংলাদেশে সব ধরনের মাছ পাওয়া যায় সকাল 5-4টা হইতে একেবারে দুপুর 1টা পর্যন্ত বাজারটা চলে দুপুর 1টা পর্যন্ত বাজারটা চলে জানাচ্ছিলেন এখানকার একজন পাইকারি বিক্রেতা এই মাছের আড়তে জমে উঠেছে মাছের কেনাবেচা তবে যেমনটি বিক্রেতাদের সঙ্গে আমি কথা বলে জানলাম দর্শক আপনারা সরাসরি জানলেন যে এখনো আসলে ইলিশ যেভাবে প্রতি বছর ওঠে সেইভাবে এখনো ওঠেনি তবে ইলিশের আমি ছোট সাইজেরও ইলিশ দেখা যাচ্ছে এবং বড় সাইজেরও ইলিশ আসলে এই মুহূর্তে এই বাজারে দেখা যাচ্ছে কি অবস্থা ইলিশের দরদাম ইলিশের দর এই হলো 26000 টাকা করে মন বুঝলেন 26 তো এই এইবার কি ইলিশ কম না বেশি কম একের সিজনই তো নাই মাছই তো নাই কেন কম অনেক কম আর সাগরের মাছ কোনো লোকাল মাছ নাই লোকাল কোনো মাছ নাই নদীতে তাহলে রাইলেরা সব মরতেছে না খাইয়ে আর সব মরতেছে না খাইয়ে দেখেন না আরো তারে মাছ হয় না এখন কেন কেন কম কেন আর পানি পানি নাই সাগরের পানি নাই পানি পুনি সব টাঙ্গি টুঙ্গি সব শেষ এখন তো কোনো মাছই নাই তো আপনাদের এখানে কিভাবে ইলিশ আসে এবং এখান থেকে সারা দেশে কিভাবে ভোরে 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 মাছ আসে ভোরে ওই যে ট্রলার আসে না ট্রলারে মাছ নিয়ে আসে
তারপর এখান থেকে কিভাবে পাঠান আপনারা? এখান থেকে পাড়ায় গাড়ি করিয়া ঢাকা, রাজশাহী, দিনাজপুর, রংপুর, দিনাজপুর, শহীদপুর এই সমস্ত গাড়ি করে। এই যে ইলিশের সাইজ দেখতে এটা হচ্ছে অত বড় সাইজ না, এক এক একটা কত কেজি হবে? এক একটা হাফ কেজি, একটা হাফ কেজি, হাফ কেজি। আচ্ছা আচ্ছা। এই বরিশালের বাজারে খুচরা মানে একটা দুইটা করে যদি কেউ কিনে এই হাফ কেজির দাম কত হবে? একটা দুইটা কিনলে আপনার হলো 700 টাকা কেজি, একটা দুইটা কিনলে 700 টাকা কেজি, এমনি তো পাইকারি ব্যবসা 25,000 26,000। ঢাকা এই মানে এখানে আর কোন কোন জায়গা থেকে ইলিশ আসে এই বরিশালের এই জায়গায়? আপনার কুয়াকাটা, মহিপুর, আর পাথরঘাটা, চরমুন্তাস, গলাচিপা, বিভিন্ন জায়গা, মৌডুপি, সামরাজতুন মাছ আসে ভোলা থেকে এখানে ইলিশ আসছে। এবং এবছর ইলিশের এখনো পর্যন্ত যে স্থানীয় যে নদীতে যে ইলিশ ধরা পড়ে সেভাবে ধরা পড়ছে না, যে কারণে দামও চড়া বলছেন এখানকার বিক্রেতারা। এই সকালবেলা মাছের খোঁজে বরিশালের সবচেয়ে বড় মৎস্য আড়ত, এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলা থেকে মাছ এই বাজারে ওঠে এবং এখানেই নিয়ে আসা হয় এবং আমরা সেটাই দেখছি। কি অবস্থা বাজারে, কি ইলিশ কম না বেশি, কে কি এত গরম কেন? মাছের কি অবস্থা এই বাজারের, কি অবস্থা মাছ কম না বেশি ইলিশের? আজ কালকে বেশি ছিল, আজকে অনেক কম, অনেক কম আজকে। কারণ কারণ ওই গুণ শেষ হয়ে গেছে আর এমনি মাছ তো বছর কম, বুঝছেন? গুণ শেষ আর মাছ বছর কম, এই জন্য আর কি মাছ কম আজকে। কালকে ছিল পর্যাপ্ত পরিমাণ মাছ, তার আগের দিন ছিল গুণ শেষ, মাছ শেষ। বরিশাল পোর্ট রোডের সবচেয়ে বড় মৎস্য আড়ত, এখানে বরিশালের বিভিন্ন জেলা উপজেলা থেকে মাছের সমাগম হয়, মানুষ এবং ক্রেতা বিক্রেতাদের সমাগমে একেবারে ভরপুর হয়ে ওঠে সেই বাজারে পোর্ট রোডের সেই মাছের আড়ত থেকে। একটু বড় সাইজের ইলিশ দেখতে পেলাম, কয় কেজি হবে এটা? এই সাইজের ইলিশ এখন কম আসছে নাকি? হ্যাঁ একটু কম, এখন একটু কম, ঝাটকা একটু ঝাটকা, আর ওই 500-600 গ্রামে সাইজ বেশি। কম কেন? এই বাজারে তো সবচেয়ে বেশি ইলিশ আসে, বড় ইলিশ আসে বিভিন্ন জায়গা থেকে। ইলিশ সামনে একটু বেশি পারবে, এখন একটু কম, সামনে বেশি পারবে, সামনের দিকে একটু বেশি পারবে, এখন একটু কম ইলিশ। ইলিশের দরদাম কেমন এবার? এবার গতবারের তুলনা করে, গতবারের তুলনায় এতে এককাল তেমন একটা বেশি না, মোটামুটি কাজে আছে, এককালে তেমন একটা বেশি না, কমও না, কি মধ্যম সাইজ আছে, মানে মানুষ কিনতে পারে বাজার ক্ষমতায়। আসলে এই যে মৎস্য আড়তের কথা বলছিলাম দক্ষিণাঞ্চলের, তো এই মৎস্য আড়তে যেভাবে মাছ এসে ওঠে সেটা হচ্ছে বাজারের ঠিক পেছনেই একটা নদীর মতো, খাল বা নদী, এটি এটি খাল, নদী থেকে এসে খাল ঢুকেছে এবং এই যে ট্রলার এসে একেবারে মৎস্য আড়তের সঙ্গে বাজারের সঙ্গে মিশে গেছে এবং এখান থেকে এই তরতাজা মাছগুলো একেবারে নিয়ে হাটে তুলছেন। এই যে একেবারে মাছ, আমি একেবারে ট্রলারে দেখুন, আমি যে একেবারে মৎস্য আড়তের এই বাজারের ঠিক বাজারের পেছনের অংশ আসলাম এবং পেছনের অংশেই হচ্ছে এই খাল, নদী থেকে খাল এসেছে এবং এই খালে ট্রলার যোগে মাছ এসে উঠছে। একটু সরেন তো, আমি এই ট্রলারে যেতে চাই, কথা বলতে চাই। এই সাগর, সাগর, সাগর থেকে নিয়ে আসছেন এটা? সাগর থেকে কতদিন ছিলেন? দাঁড়া, এখনো সাগরে সেভাবে মাছ ধরা পড়ছে না এবং এগুলো স্থানীয় নদ নদীতে যেগুলো ধরা পড়ছে সেগুলোই আসলে এখানে আনা হচ্ছে। সামনে এসে একটু কথা বলেন, ধরেন তো আমাকে। আমি একেবারে ট্রলারে উঠে গেলাম। এই মৎস্য আড়তে আসলে
এই ট্রলার যোগে এই আড়তে এই ট্রলারে করেই মাছ নিয়ে আসা হচ্ছে এবং এভাবে একের পর এক ট্রলার যোগে ঠিক এই মৎস্য আড়তে নিয়ে আসা হয় এখান থেকেই। তো আপনি কি বলছিলেন, কেন নাই? আপনি বলছিলেন লোকাল মাছ নাই, নদীতে মাছ খুব কম, ঠিক আছে? এইয়া কিনে আনছে বেটারা, এই প্রতিদিন ফিশিং বোর্ড থায় মনে হয় 20-30টা, কোনো ফিশিং বোর্ড নাই, এই লোকাল মাছ এইয়া মনপুর এটা দিয়ে কিনে আনছে বেটা চরমনরাজ দিয়া, হেজাগাঁও মাছ পায় না, নদীতে মাছ কম, মাছের দাম প্রচন্ড, মাছ এই সিজনে মাছ। আচ্ছা এই যে কম বলছেন, এগুলো কারণ কি, কারণটা বলেন। আল্লাহ জানে, এটা মাছ আল্লাহ না দিলে, ইলিশ মাছে আল্লাহর দেওয়া দান, আল্লাহ যদি না দেয় পাওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু আপনার ইয়া এখন সিজনে মাছ, জাটকা মাছ থাকার কথা 7,000-6,000 টাকা মন, এই মাসে 13,000-14,000 টাকা মন চলে, ঠিক আছে? এই যে ইলিশ কত পরিমাণ ইলিশ নিয়ে আসছেন, কত পরিমাণ ইলিশ নিয়ে আসছেন? এটা কত মন বিষ হইতে পারে, 2-3 দিন বইয়ে কেনছে ইয়া মন বিষে মাছ, 3 দিন থাকিয়া জাল্লে কতন কেনছে, মাছ নাই। 3 দিনের মাছ এটি কয় মন হতে পারে এখানে? মন বিষের মাছ, মন বিশেক মাছ। এমনি নর্মালি এভাবে সাধারণত 3 দিন থাকলে কত মন নিয়ে আসতে পারেন? এরা যদি জালিয়ারা মাছ পায় তা এরা কিনে আনার পর মানে তা বলা যাবে না, দেখা গেছে যে 3-4 দিন পর হয়তো দেখা গেছে 30-40 মনও পায়, আবার 10 মনও পায়, ঠিক নাই। জাল যদি নদীতে মাছ যদি হয় একদিনের ভিতরে 50 মনও আনতে পারে। এই বরিশালের এই সেই বাজার যেখানে আসলে ইলিশ আসছে, মা বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের মাছ এসে উঠছে এবং এই খাল ধরে আসলে এই আড়তে মাছ এনে তোলা হয়, মাছ নাই। আসলে অন্যান্য বছর যেভাবে মাছ নিয়ে আসে এই ট্রলারগুলো বা এই লঞ্চ এই ছোট নৌকাগুলো, এইবার নাই, এইবার নাই, কেন নাই বা কি কি দেখছেন? নাই তো মাছই তো নাই, সাগরে পানিতে ভরা দেখে মাছ আই না, মাছ তো নামাই চলি গেছে, মানে ইয়ে কেমনে আইবে সামনে, আবার যদি কোনোদিন আল্লাহ আনে তো আবার আইবে। এই ভাদ্র মাসে আমাদের মাছে খুব তোলান নিয়ে থাকতে, এখন আমাদের কোনো মাছই নেই, আমরা শ্রমিক যারা আছি খুব কষ্ট আছি, আর উদ্ধারেরও কষ্টে আছে, যদি মাছ না থাকে তো আমরা কীভাবে চলাফেরা করবো, আমরা খুবই অভাবে আছি, সরকার যদি আমাদের দিকে একটু এই এই যে এইগুলো এই কতদিন লাগে এই এরকম একটা লঞ্চ বা নৌকা ভরে মাছ নিয়ে আসতে? 10 দিন 15 দিন 20 দিন। এইবার কি অবস্থা? এইবার এবির মাছের কোনো লাইনই দেখি না, নদীতে মাছই নেই। কোন লাইনে গেছে মাছ, মাছ কোথায় গেছে? সাগরের নামিয়ে গেছে মাছ, পানি বন্যাতে তলাই গেছে না, সব সাগরে যান না মাছ ধরতে বা সাগর থেকে নিয়ে আসেন না? যায়, ওই সাগরের ট্রলার আসে না, মাইর পড়ে না, মাছ মাইর পড়লে তো ট্রলার আসবে, আর নইলে আসে না। ধন্যবাদ দর্শক। বরিশাল শহরে এবং বরিশাল শহরের পোর্ট রোডে যেখানে মাছের সবচেয়ে বড় আড়ত, যেখানে আসলে পাইকারি খুচরা সব ধরনের মাছ আসলে নিয়ে আসেন সাগর থেকে ধরে, নদ নদী থেকে ধরে, এই ঠিক এভাবেই এই নৌকা যোগে এখানেই আসলে এই জায়গায় মাছ নিয়ে আসা হয়, মাছ তোলা হয়। কিন্তু এখানকার যারা বিক্রেতা তারা বলছেন গতবারের মতো আসলে চিত্র নয়, এবার কিছুটা খরা এবং এই খরার কারণে আসলে এখন পর্যন্ত সেভাবে মাছের দেখা পাচ্ছেন না তারা, এবং ইলিশের যে পরিস্থিতি, যে গতবার বা অন্যান্য সময় যেভাবে ইলিশ ধরা পড়তো এবার সেরকম ইলিশ ধরা পড়ছে না, সেই ইলিশগুলো কোথায় যাচ্ছে তারা এখনও সেটি বলতে পারছেন না, এবং স্থানীয় মৎস্য অধিদপ্তর বা কর্মকর্তারা হয়তো বলতে পারবেন যে ঠিক কারণটি কী এখনও ইলিশ না ধরা পড়ার। এবং এই বাজারে যেভাবে সরগরম থাকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড়, এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে এখানে আসলে ইলিশ আসে, মাছ আসে এবং ক্রেতারা এখান থেকে নিয়ে যান, সারা দেশে এখান থেকে বিক্রি হয়, এবং এই জায়গায় আবারও দেখাই যে এই খাল যুগে নদী থেকে এই খাল ঢুকে এসে একেবারে মৎস্য আড়তের এই আড়তেই ঢুকে গেছে, এবং খুব সহজেই এখান থেকে আড়তে মাছ পৌঁছে দিতে পারেন এখানকার পাইকারি এবং খুচরা বিক্রেতারা। কিন্তু এই বছরের পরিস্থিতি কিছুটা ভিন্ন এখন পর্যন্ত তারা বলছেন। দর্শক, বরিশালের এই দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এই বাজার থেকে আমি জানাচ্ছিলাম পোর্ট রোডের যে বাজার পরিস্থিতি এবং ইলিশের যে পরিস্থিতি। আমি সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস।